আমার চ্যানেলে লাস্ট ব্লগ গেছে হচ্ছে ফার্স্ট জুন, যেদিনকে ভোট ছিল ফার্স্ট জুন। তো তারপরে আমার চ্যানেলে আর ব্লগ যায়নি। আজকে হচ্ছে 15 তারিখ, তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হচ্ছে 15 তারিখ জুন মাসের, প্রায় 14 থেকে 15 দিনের গ্যাপ। মাঝখানে আমার দিদার যে কাজ হওয়ার কথা ছিল, 7 তারিখে কাজ হয়ে গেছে, মানে ঘাট কাজ যেটাকে বলে 7 তারিখ। 8 তারিখ হচ্ছে শ্রাদ্ধ এবং 9 তারিখ হচ্ছে নিয়মভঙ্গ। তো মোটামুটি সেই সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে সপ্তাহ গড়িয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে আমার না ভেতর থেকে সাহস বলো, মনোবৃত্তি বলো, কোনো কিছুই আসছিল না ক্যামেরা ধরে কথা বলি। কারণ যে ঘটনাটা ঘটেছে আশা করি তোমরা জানো কি ঘটনা ঘটেছে। তো সেই কারণে একটু নিজেকে স্টেবল করাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রয়োজন ছিল। আর তার সাথে সাথে আরও একটা জিনিসের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আমার পার্সোনাল কিছু কাজ বিজনেস রিলেটেড, সেই জিনিসগুলো পেন্ডিং হয়ে গেছিলো ডিউ টু আমার ওই সিচুয়েশন। মানে দিদার সাথে বা বাবার সাথে যে ঘটনাটাগুলো ঘটেছে আমাদের পরিবারের সাথে, সেই ঘটনাগুলো মোটামুটি প্রায় 1 মাসের ওপরে আমার চলছে। তো দ্যাটস ওয়াই আমার বিজনেসে অনেক কিছু জিনিস হ্যাম্পার হয়েছে। তো সেটার কিছু পেন্ডিং জিনিস, সেই কাজগুলো, ইনকমপ্লিট কাজগুলো আমাকে কমপ্লিট করতে হতো। দ্যাটস ওয়াই আমি সত্যি আর ক্যামেরা ধরিনি, কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি এবং এখনও বাকি রয়েছে। পুরোপুরি যে কমপ্লিট হয়ে গেছে সেটা নয়, বাকি রয়েছে। কিন্তু আমারও তো একটা দায়িত্ব বর্তায়, তাই না? তোমরা তো আমার জন্য অপেক্ষা করে বসে আছো যে কী হলো এতদিন ধরে, হয়ে গেল তোমরা ব্লগ দেখতে পাচ্ছ না, আমি ক্যামেরার সামনে আসছি না, সব ঠিক আছে। এই সিচুয়েশান ছিল, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কী সিচুয়েশান ছিল এবং কীরকমভাবে আমি এই 2 সপ্তাহ কাটিয়েছি। হ্যাঁ, আমার নিজস্ব ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি, যেমনটা আমি তোমাদেরকে বললাম, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি সেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। অনেক দিন পরে নিজের ইন্ট্রো এইরকম এনার্জেটিকভাবে বলার যে মজা, আমি তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এর মজা অন্যরকম, সত্যি অন্যরকম। যেমনটা দেখালাম, ঘড়িতে এখন সময় অনেকটাই হয়ে গেছে, 2:17। নিজের কাজ করছিলাম, নিজের পার্সোনাল কাজ এবং সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমি কমপ্লিট করেছি। এরপরে আমাকে বেরোতে হবে। দুপুরবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন বিকেল বেরিয়ে পড়েছি আমি। টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি বা কী ইভেন্টে আমি যেতে চলেছি বা তোমরা কী দেখতে চলেছ। আর এই ইভেন্টে টাইমিং মোটামুটি 6টায় ছিল, তো আমি একটু আর্লি বেরিয়ে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:15, বেরিয়ে গেছি, 10 মিনিট হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যারা বাইক চালাতে ভীষণ পরিমাণে ভালোবাসি এবং বাইক চালিয়ে বহু জায়গায় আমরা যাই, ট্রাভেল করি, তো সেই রকমভাবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তো সেই রকমই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ইন্টারনালি কিন্তু যোগাযোগ থাকে। তো ঠিক সেরকমভাবেই আমার সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মোটামুটি ধরে নাও 2019-20 সাল থেকে আমার সাথে তার পরিচয় হয়ে রয়েছে, কিন্তু তার সাথে সামনাসামনি কখনো সাক্ষাৎ হয়নি। তো আজকে সে চলে এসছে ইভেন্টের লোকেশানে, আর আমি তার সাথে আজকে প্রথমবার সাক্ষাৎ করব এই 4-5 বছরের মধ্যে প্রথমবার। তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। তোমরা তাকে সবাই চেনো, কিন্তু আমার সাথে প্রথমবার সাক্ষাৎ হবে তার। এছাড়াও যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার থেকে থাকে তো তাদের সাথেও যদি আমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে তো ওফ, মানে চেরি অন দ্য কেক হয়ে যাবে। আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আর দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে ওএসএল প্রেস্টিজ মোটর আর্ট। চলো বাইক পার্ক করবো, কোথায় রাখবো? বেসমেন্টে নামবো?
আচ্ছা ঠিক আছে। বেসমেন্টে বাইকটা পার্ক করার পর তারপরে BMW শোরুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখানে মোটামুটি প্রায় আধা ঘন্টার উপরে, না আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে গল্প করছি। আর তোমাদেরকে আসার পথে আমি যে বলছিলাম যে মানুষটার সাথে পরিচয় করাবো, তো সেই মানুষটা নান আদার দেন সৌম চ্যাটার্জি, আমাদের মোটো ব্লগিংয়ের বেঙ্গল থেকে মোটো ব্লগিংয়ের মধ্যে কনিষ্ঠতম রাইডার। আরেকটা মানুষের সাথে আমি পরিচয় করাবো, স্যার কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, তো এই হচ্ছে জয়ন্ত বাবু। হ্যালো। তো জয়ন্তবাবুর সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো, অনেক রকমের জিনিসপত্র শিখলাম জানলাম। এবং উনি এখানে, আপনি তো এখানে থাকেন না, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। কি পরিচয় দেবো বলো, কি পরিচয়? আমি একজন তোমাদের মতনই একজন, তোমাদের থেকে একটু বয়সে বড়। একটু এক্সপিরিয়েন্স বেশি, পৃথিবীটাকে একটু বেশি দিন দেখেছি। অনেক বেশি দেখেছেন, অনেক বেশি। আর আপনার অভিজ্ঞতা যেটা আমরা এতক্ষণ ধরে আমরা শুনলাম, আমি আর সৌম্য দুজনে মিলে, ওই ছোটোখাটো একটু মাঝে মধ্যে চালাতে ইচ্ছে করে তখন চালাই গাড়ি, গাড়ি বাইক যাই বলি। এই আর কি বলবো, আর প্রফেশন নিয়ে তো কিছু বলার জায়গা নেই এখানে। ভেতরে যাওয়া যাক, চলো সৌম্য, চলো। মোটামুটি এখন যা আওয়াজ আসছে মানে ভেতর থেকে শোনা যাবে না, ভেতরে গেলে শোনা যাবে না, যার জন্য বাইরে দাঁড়িয়ে এরকমই ব্লগ শ্যুট করে নিচ্ছি। এবার জানি না ভেতরে গিয়ে কীরকম কী অডিও আসবে, আর কপিরাইট যদি চলে আসে তাহলে তো হয়ে গেল, নন মনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, চার পাঁচ বছর হবে, অ্যাপ্রক্সিমেটলি 5 বছর। মানে সৌম আমাকে লাদাখে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে হেল্প করে না, কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে, আর কী করা যাবে। আর মানে চিৎকার করে কথা বলছি, যথেষ্ট অডিও, এবার এখানে হবে কিছু করার নেই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এগুলো বাইরে গিয়ে করি, থাক আপাতত, হ্যাঁ মনটাজ এনজয় করুন ততক্ষণ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সৌম আমাকে হেল্প করেছিল হচ্ছে লাদাখের টাইম থেকে, মানে লাদাখে কোথায় থাকবো না থাকবো কী করবো, হস্টেলসগুলো ইয়ে করা, তো সেই আইডিয়াসগুলো আমি সৌম থেকেই পেয়েছিলাম। সৌম থেকে বহু বছরের আমাদের পরিচিতি, এটা আজকে সাক্ষাতে পরিচয় হচ্ছে, আলাপ হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আর এখানে সাজানো রয়েছে হচ্ছে BMW 1300 GS, বা GS 1300ও তোমরা বলতে পারো, এখন অবধি আনভিল হয়নি, তো সেটা হবে, এবং তোমরাও কিন্তু উইটনেস করবে পুরো বিষয়টা। মোটামুটি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, ডার্ক থিম, BMW যেরকম থিম থাকে এদিকে, আর এখানে এবারে আনভিল হবে। Lovely. All my lovely non-arigons, it is 1300 GS, trophy edition. কালারটা মানে এত আই কেচি, BMW-র এই কালারটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি পছন্দ। আমি ব্ল্যাকটা চালিয়েছি, 1250 যেটা, 1250 GS এর, তো সেটার ব্ল্যাক কালারটা চালিয়েছিলাম, বাট এটা দিস ইজ আই ক্যাচি, ভীষণ পরিমাণে, ভীষণ পরিমাণে। আর লাইভ মিউজিক এতটা চলছে যার জন্য একটুখানি লাউডই আসবে, আর BMW-র পার্টি হোল ডিফারেন্ট লেভেল চলছে। অ্যান্ড বাট লুক অ্যাট দ্য বাইক, এখানে লেখা রয়েছে ট্রফি, আর 1300 GS, আর ফ্রন্টের হেডলাইটের লুকটা কাইন্ড অফ এরকম দেখতে, ওফ লাভলি, উইন্ডশিল্ড হিউমাঙ্গাস,
ওভারঅল বাইকের লুকটা উইথ ট্যাঙ্ক ব্যাগ এখানে একটা দিয়েছে, আর স্ক্রিনটা দেখে নাও, এই হচ্ছে স্ক্রিন। যেহেতু জিএস, যার জন্য অবভিয়াসলি এটা কি এসি হবে, যারা তোমরা জিএস এর ব্লগ দেখেছো সেখানে আমি বলেছিলাম যে জিএস এ আর্ন করতে হয়, তো 1300 এর ক্ষেত্রেও তাই বলবো, জিএস এ কিন্তু আর্ন করতে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম বিএমডাব্লিউর হসপিটালিটির এক্সপিরিয়েন্স আমি করে গেছিলাম, আজকে হোল ডিফারেন্ট লেভেল, ওটা কিছুই না। আজকে যা হচ্ছে, আমার কাছে চলে এসেছে একটা কুপন, এখানে খাবারের কুপন রয়েছে, বিএমডাব্লিউ মোটর আর পেছনে রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ড্রিঙ্কস, বাট আই ডোন্ট ড্রিঙ্ক, যেটা তোমরা সকলেই জানো, বাট সবাই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, সবার হাতে রয়েছে কিন্তু আমার হাতে শুধু অনলি ক্যামেরা, কাটাও কেনে মনে করে। হ্যাঁ এই যাচ্ছি, সময় এখানে অলরেডি নিয়ে নিচ্ছে। এটা কি ভেজ? ভেজ ভেজ কি কি আছে? ওকে, আর একটাই আর চাউমিন, ননভেজ, তাহলে এটাই। এখানে রয়েছে হচ্ছে কাবাব, দেখতেই পাচ্ছ ওখানে চিলি চিকেন, ওখানে চাউমিন, চাউমিনও ননভেজ, আমার চলবে না, আমার ভেজ আইটেমের মধ্যে শুধু এইটুকু। বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ প্লিজ ভেজিটেরিয়ানদের জন্য কিছু তো ব্যবস্থা রাখো, শুধু এই এইটুকুনি এইটুকুনি কাবাব রাখলে কিছু হবে বলো? আমি তো ভেজিটেরিয়ান না, আই এম নট কমপ্লেনিং, বাট আর একটু কিছু থাকলে ভালো হতো। সবাই ননভেজ খায় কিন্তু ভেজের অপশনটা একটু রাখলে ভালো হতো, বাট ঠিক আছে, তো কাবাবটা বেশ ভালো, গুড। আরে তুমি এদিকে, আরে যা খুশি, একটু ভালোবাসা দেবে সবাইকে, এত লাজুক ছেলে আমি দেখিনি, সিরিয়াসলি কি বলবে, আজকে ব্যস্ত মানুষ প্রচণ্ড পরিমাণে, যার জন্য বেশি ডিস্টার্ব আমি করিনি, তাও একটুখানি ক্যামেরার সামনে নিয়ে এলাম, থ্যাংক ইউ সায়ন। আর 1300 এর টেস্টাইলের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ও কথা দিলাম, একদম আসবে, আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এই উইকে আসবে, এই উইকে আমার কাছে ডেমো ভেহিকল যখনই আসবে আমি তখনই কন্ট্যাক্ট করব, সবার আগে ভিডিও দেখতে হবে। ওকে, ডান ডান ডান। বিএমডাব্লিউ তে একটুখানি হালকা ফুলকা আমার স্ন্যাক্স হয়েছে আর কি, কারণ আমার ভেজিটেরিয়ান মধ্যে শুধু কাবাব পেয়েছি আমি, সৌম এখানে দাবিয়ে খেয়েছে, দাবিয়ে। আর এখানে ভাই সুপ্রিয় দাঁড়িয়ে রয়েছে, সুপ্রিয় তোমার ইনস্টা আইডি বলে দাও। আমার ইনস্টা আইডি হচ্ছে SS_BlackRider। ওকে, আর ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, সেম নেম, সেম নেম। ওকে, ডু দ্য নিডফুল প্লিজ। তো নর নারীগঞ্জ অনেকদিন বাদে বলার সুযোগ পেলাম, অনেকদিন বাদে প্রথমবার, প্রথমবার প্রথমবার আমি উঁচুটাই দাঁড়িয়ে আছি বলে আমি নিচে গেলে ঠিক আছে, তো টাটা বাই বাই, একটু সাপোর্ট করতে থাকো সবাই, একদম একদম। আমি সৌমর চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে দেখো, তারপরে বাদ বাকিটা বিচারটা তোমাদের হাতে, একদম। চলো, রাজদীপ বুক করেছে সেই, আমি এখানে আসার পর তো সারপ্রাইজটা পেলাম। বিএমডাব্লিউ তে ধামাল পার্টি হচ্ছে, ধামাল পার্টি, মানে পার্টি মানে সেই লেভেলের পার্টি চলছে, তো আর কান না, মানে গমগম গমগম করছে যতক্ষণ শোরুমের ভেতরে ছিলাম, এখন চলে এসছি, এখন মানে আমি অনেকক্ষণ আগেই চলে এসছি স্টোরে, আমার স্টোরে গড়িতে, এখন সময় দেখিয়ে দিই তোমাকে, 10:01 10 বেজে গেছে, আমি পৌঁছে গেছিলাম প্রায় 8:45। এনিওয়েজ, আর 1300 জিএস এ যতটুকুনি পারলাম আজকে এই লঞ্চ ইভেন্টটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আর এছাড়া সুযোগ বা সময় কোনোটাই আমি পাইনি যে বাইকটাকে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে কোনো কিছু বলবো, আর এতটা পরিমাণে ওখানে লাউড মিউজিক চলছিল, আমার আর মানে কোনো কিছু ভালো লাগছিল না, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, সেটার অডিও যদি ঠিকঠাক মতো করে যদি না আসে তাহলে সেই কন্টেন্টটা না নষ্ট হয়ে যায়, পরে এডিট করতেও প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, আর তোমাদেরও কিন্তু সেরকমভাবে খুব একটা ভালো লাগবে না জিনিসটা দেখতে বা শুনতে। তো এনিওয়েজ, আজকের ব্লগটা আমি এইটুকুনিই রাখছি, আর এর থেকে বেশি আর লেন্দি করছি না, শর্ট অ্যান্ড সিম্পলি রাখলাম, একটা খুব সুন্দর একটা বিএমডাব্লিউর ইভেন্ট আজকে অ্যাটেন্ড করলাম, আমার লাইফের প্রথম বিএমডাব্লিউর তরফ থেকে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করা, সেটা হচ্ছে এটাই, এবং সেটা আবার R1300 জিএসএ, সেটা ট্রফি এডিশন। তো যাই হোক, যেমনটা সায়ন বলেছে তোমাদেরকে, ঠিক সেরকমভাবে আমি যখনই সময় সুযোগ পাবো, ডেমো বাইক যখন চলে আসবে, আমি চেষ্টা করব বাইকটাকে চালানোর, যদি আমি পাই, অবশ্যই যদি আমি পাই আমি চেষ্টা করব চালানোর, এবং আমার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আর আরও অনেক কিছু জিনিস বলার ছিল, এই মুহূর্তে বলবো না, ঠিক আছে? অনেকদিন বাদে ক্যামেরা ধরে কথা বলছি, তো বাকি ঠিক আছে, যখন সময় হবে তখন বলবো। আজকের ব্লগটাতে আর ওই মুডটাকে নষ্ট করে আর কোনো লাভ নেই। চলো টাটা, চালিয়ে।